হাই ফ্রেন্ডস আমি সোমা সোমা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ মাটার পনির রেসিপি এই পদ্ধতিতে তৈরি নিরামিষ মাটার পনিরের গ্রেভি ও স্বাদ দুটোই খুব ভালো হবে চলুন তাহলে এখন এই নিরামিষ মাটার পনির বানানোর রেসিপিটা দেখে নিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকন বাটনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে একটি সসপ্যানের মধ্যে হাফ লিটার জল আমি ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম ছাড়ানো মটর এই মটরটাকে মিডিয়াম আছে তিন মিনিট মতো আমি ভালোভাবে সেদ্ধ করে নেব তিন মিনিট মতো সেদ্ধ করা হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে এই মটরের জলটা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি তারপরে এইভাবে মটরটাকে রেখে দেব এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনির পনির আমি এখানে দুশো গ্রাম নিয়েছি পনিরের সাইজটা আপনারা ছোট বড় করে নিতে পারবেন তারপর মিডিয়াম হাইতে আঁচটা রেখে দু মিনিট মতো পনিরটা নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন পনিরটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই খুব বেশি ভেজে নিলে পনিরটা আবার রাবারের মতো শক্ত হয়ে যাবে এইভাবে হালকা একটু লাল করে ভেজে নিলেই হবে তবে আপনারা যদি পনিরটা আরও নরম খেতে চান তাহলে সেক্ষেত্রে পনিরটা ভেজে তুলে নেওয়ার পর গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা আরও নরম হয়ে যাবে পনিরটা ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন তুলে নিচ্ছি তারপর অন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হলে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দু ইঞ্চি মতো আদা কুচি আর দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমাটো আমি দিয়ে দিচ্ছি দিলাম দশ পিস কাজু আর এক টেবিল চামচ চারমগজ এখানে আপনারা কাজু বা চার মগজ দুটোর জায়গায় যে কোনো একটাও ব্যবহার করতে পারেন তবে যদি একটা ব্যবহার করেন যে কোনো তাহলে যেটা ব্যবহার করবেন তার পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে নিতে হবে তবে চেষ্টা করবেন চার মগজ ব্যবহার করার এতে রান্নার মধ্যে গ্রেভিটা খুব ভালো আসে ও টেস্টও ভালো হয় এখন এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এগুলো ভাজা হয়ে নরম না হয়ে যাচ্ছে তার জন্য এগুলোকে আমি দু মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এক মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি আরও এক মিনিটের জন্য ঢেকে দিলাম তারপর দু মিনিট এগুলো আমি ভেজে নিয়েছি দেখুন এখন এর সমস্ত উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসটা এখন অফ করে দিয়ে এই মশলাগুলো একদম ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলাগুলোকে আমি একটা মিক্সার বোলের মধ্যে তুলে নিচ্ছি তারপর মিক্সিতে খুব ভালোভাবে এই মশলাগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন মশলাটার মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি আবারও গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা সাদা জিরা আর হাফ চামচ চিনি এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা যে যেমন খান সেই অনুপাতে দেবেন এখন এই গুঁড়ো মশলাগুলো কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট এখন এই মশলাটাও নাড়াচাড়া করে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে আর সেই কারণে এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করবো মশলার বাটি ধোয়া জলই আমি এখানে একটু দিয়ে দিলাম এখন এই মশলাটাকে মিডিয়াম আছে খুব ভালোভাবে কষিয়ে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এটাকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে তাই এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে আর মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব মটরের সাথেও মশলাটা আরও এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব নিরামিষ পনিরের এই রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করুন আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন মটরটাও মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এটার থেকেও এখন তেল ছেড়ে দিয়েছে দেখুন এই পর্যায়ে আমি এখানে জল অ্যাড করছি তবে অবশ্যই আপনারা এখানে গরম জল অ্যাড করবেন এতে করে রান্নার টেস্টটা খুব ভালো আসবে আপনারা যদি এখানে ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে রান্নার টেস্ট কিন্তু অনেকটাই কমে যাবে তাই অবশ্যই করে চেষ্টা করবেন এখানে গরম জল অ্যাড করা এরপর গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো আর এই পনিরটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আঁচটা মিডিয়াম করে দিয়ে হতে দেব পাঁচ মিনিট মতো আপনারা অবশ্যই এখানে স্বাদ বুঝে নুনটা দেখে নেবেন কম হলে এই পর্যায়ে নুন অ্যাড করতে পারবেন আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো হাফ চামচ এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাটার পনিরের গ্রেভিটা আমি যেহেতু ঘন করব তাই এখানে আমি জল ব্যবহার করেছি দেড় কাপ আপনারা যদি গ্রেভিটা একটু পাতলা রাখতে চান তাহলে অবশ্যই এখানে দু থেকে আড়াই কাপ মতো জল দিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ নুন আমি দিয়ে দিলাম নুনটাও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভিটা ক্রমশ ঘন হতে শুরু করেছে তাই মাঝে মাঝে এভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট ধরে এটা আমি রান্না করে নিয়েছি এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন ধনে পাতাটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন তাহলে এই পর্যায়ে এক চামচ ঘিও অ্যাড করতে পারেন খুব সুন্দর ফ্লেভার আসবে পনিরটি রান্না করা আমার হয়ে গেছে এর চেয়ে বেশি আর পনিরটাকে ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন আরও অনেকটাই ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে নিচ্ছি আর পনিরটাকে গরম গরম সার্ভ করে নেব পনিরটা আমি সার্ভ করে নিয়েছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হতে পারে আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সঙ্গে সকলেই খুব ভালো থাকবেন বন্ধুরা নমস্কার